শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেনের সর্বাত্মক আক্রমণের আদেশ দিয়েছে বলছে মার্কিন মিডিয়া। ইউক্রেন পরিস্থিতির কারণে বেলারুশেই থাকছে রাশিয়ার সৈন্যরা। ইউক্রেনের শরণার্থী নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড। ইউক্রেন সংকট, যে কোনো শর্তে পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত বাইডেন। ইতিহাসে রাশিয়া কখনো কোনো দেশে আগ্রাসন চালায়নি বলল ক্রেমলিন। এরদোগানের সাবেক উপদেষ্টা ইয়ার ইন্ডিয়ার সিইও ভারতে তোলপার। নাইজেরিয়া সেনাবাহিনীর ভুল, বিমান হামলায় প্রাণ গেল নাইজেরিয়ার 7 শিশুর। এবার বিস্তারিত। রুশ সেনাদের ইউক্রেন আক্রমণ করার আদেশ দেওয়া হয়েছে দাবি করে রোববার যুক্তরাষ্ট্রের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সূত্র হিসাবে তারা মার্কিন গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করেছে। বলা হচ্ছে, এই তথ্যের ভিত্তিতেই গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছিলেন তিনি নিশ্চিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, খবর এএফপির। তবে এ গোয়েন্দা তথ্য ও সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত খবরের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি হোয়াইট হাউস। পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। রোববার ওয়াশিংটন পোস্ট, সিবিএস, নিউইয়র্ক টাইমস, সিএনএন সহ আরও কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমে রুশ সেনাদের ইউক্রেন আক্রমণের নির্দেশ পাওয়ার খবর প্রকাশ হয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইডেন আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন অধস্তন রুশ সেনাদের পূর্ণ মাত্রায় ইউক্রেন আক্রমণের দিকে এগিয়ে যেতে আদেশ দেওয়া হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। স্পর্শকাতর বিষয় হওয়ায় তারা নাম প্রকাশ করতে চাননি। ইউক্রেন সীমান্তে রাশিয়া ও লক্ষাধিক সেনা মোতায়েন করার পশ্চিমা নেতাদের ভাষায় যে কোনো সময় সামরিক অভিযানের আশঙ্কা। পশ্চিমা নেতাদের এই আশঙ্কার মধ্যে বেলারুশ জানিয়েছে রুশ সৈন্যদের সাথে তাদের যে যৌথ সামরিক মহড়া চলছিল ইউক্রেনে উত্তেজনার কারণে তার মেয়াদ বাড়ানো হচ্ছে। ওই মহড়া শেষ করে প্রায় 30,000 রুশ সেনা রবিবার দেশে ফিরে যাবার কথা ছিল, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার মিত্র বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাংশেঙ্কো এই মহড়ার মেয়াদ বাড়িয়ে এই সৈন্যদের আপাতত বেলারুশেই রাখার পদক্ষেপ নিলেন। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সামরিক তৎপরতা বৃদ্ধি এবং পূর্ব ইউক্রেনের পরিস্থিতির অবনতি এ মহড়ার মেয়াদ বাড়ানোর একটি কারণ। পশ্চিমা নেতারা আশঙ্কা করেন যে এই সৈন্যদের ইউক্রেনে অভিযানের জন্য ব্যবহার করা হতে পারে, তবে রাশিয়া তা অস্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়া বেলারুশ সামরিক মহড়ার মেয়াদ বৃদ্ধি এটাই দেখাচ্ছে যে বিশ্ব এখন যুদ্ধের দ্বার প্রান্তে। ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়ে চলেছে, এর পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড। এরই মধ্যে সীমান্তবর্তী বেশ কিছু শহরে যুদ্ধ থেকে পালিয়ে আসা সম্ভাব্য শরণার্থীদের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। সকল শহরের মেয়রদের শরণার্থী কেন্দ্রে রূপ দেওয়া যেতে পারে এমন সম্ভাব্য সব ভবনকে চিহ্নিত করার আহ্বান জানিয়েছে পোলিশ সরকার। ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরের শহর প্রজে মিসাল শহরের মেয়র ভয়েট শেখ বাকুন জানান, রাষ্ট্র শরণার্থীদের ব্যয়ভার গ্রহণের কথা জানিয়েছে, কিন্তু সম্ভাব্য শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলোকে সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। বাকুন অবশ্য ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তেমন একটা দেখছেন না। তিনি বলেন, আমি আশা করি খারাপ কিছু ঘটবে না। আমার মনে হয় সত্যি সত্যি আক্রমণ করার চেয়ে অন্যদের মনে ভয় তৈরি করাই রাশিয়ার আসল উদ্দেশ্য। চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সময় যে কোনো শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন। একই সঙ্গে রাশিয়া তার প্রতিবেশী দেশকে আক্রমণের দ্বার প্রান্তে বলেও সতর্ক করেছেন তিনি, খবর এএফপির। ব্লিংকেন রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ একটি টক শোতে বলেছেন, যা দেখতে পাচ্ছি তাতে বিষয়টি ভীষণ গুরুতর বলেই ইঙ্গিত দিচ্ছে। আমরা একটি যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, তবে ট্রাঙ্কের চাকা না ঘোরা এবং বিমান না ওড়া পর্যন্ত আমরা কূটনৈতিক উপায়ে প্রেসিডেন্ট পুতিনকে এ ব্যাপারে নিরুৎসাহিত করতে প্রতিটি সুযোগ ও প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চাই। ব্লিংকেন এর আগে সিবিএস এর ফেস দি নেশনকে বলেছিলেন, বাইডেন স্পষ্ট করে বলেছেন যে যুদ্ধ আটকাতে তিনি যে কোনো সময় যে কোনো শর্তে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত। সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেতে আগ্রহের কথা জানায়। এরপর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা শুরু হয়। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত 2 মাস ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তে 1 লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে ইউক্রেনে হামলা করতে এই সৈন্য সমাবেশ বলেও তাদের অভিযোগ।
বিশ্বের ইতিহাসে রাশিয়া কখনো কোনো দেশে আগ্রাসন চালায়নি এবং এখনো কোনো দেশে আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে মস্কোর নেই, একথা বলেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এমনকি ইউরোপের মধ্যে রাশিয়া একমাত্র দেশ যে কিনা কথা বলার সময় প্রথম যুদ্ধ শব্দটি ব্যবহার করেছে। আমেরিকা সহ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কর্মকর্তা গত বেশ কিছুদিন ধরে অভিযোগ করে আসছেন যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়। এমনকি গত সপ্তাহে তারা বলেছিল 16 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, আমরা পাশ্চাত্যকে এই প্রশ্নটি করতে চাই যে রাশিয়ার কি ঠেকা পড়েছে অন্যের ওপর হামলা করার জন্য। আমরা আপনাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, যদি হামলার কথাই বলতে হয় তাহলে নিকট অতীতের দিকে তাকালে ইউরোপীয়দের ইতিহাস খুব ভালো নয়। কিন্তু জেনে রাখবেন, রাশিয়া তার ইতিহাসে কখনো কারো ওপর হামলা করেনি। দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপে রাশিয়া হচ্ছে সর্বশেষ দেশ যে কিনা যুদ্ধ সম্পর্কে কথা বলতে আগ্রহী হয়েছে, এমনকি কথাবার্তায় যুদ্ধ শব্দটি ব্যবহারেরও রাশিয়ার অনীহা রয়েছে। বিদ্যুৎ সম্পূর্ণ করে ভারত সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা ফের গেছে দেশটির অন্যতম শিল্প গ্রুপ টাটা গোষ্ঠীর হাতে। এরপরে নতুন করে এয়ার ইন্ডিয়াকে ঢেলে সাজাতে উদ্যোগ নিতে শুরু করেছে এয়ার ইন্ডিয়া। এই আবহে এয়ার ইন্ডিয়ার নতুন প্রধান নিয়োগ করেছে টাটা গোষ্ঠী। গত সোমবার টাটা গোষ্ঠী ঘোষণা করে টার্কিশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান ইলকার আইসিকে এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হবে। আর ওই ঘোষণার পরই ভারতের সরকারি মহলে একটি চাপা বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এবার জানা গেল দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার তার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখবে। ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, 51 বছর বয়স্ক ইলকার এর আগে বিমান সংস্থা সামলাচ্ছেন। 51 বছর বয়স্ক ইলকার এর আগে বিমান সংস্থা সামলেছেন, তাই তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে এয়ার ইন্ডিয়ার শীর্ষ পদে বসানোর ঘোষণা করেছে টাটা গোষ্ঠী। নাইজেরিয়া সেনাবাহিনীর চালানো বিমান হামলায় প্রতিবেশী দেশ নাইজেরিয়ার 7 শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরো 5 জন, খবর বিবিসি। ডাকাত অপহরণকারী দলের ওপর হামলা চালাতে গিয়ে ভুল করে নাইজেরিয়ান আর্মি আর তাতেই দুর্ঘটনাবশত এই শিশুরা মারা যায় বলে দাবি করেছেন নাইজেরিয়ার মারাডি অঞ্চলের গভর্নর। গভর্নর চাই বউ আবু বাকার জানিয়েছেন, এই হামলায় ঘটনাস্থলেই 4 শিশু মারা যায়, বাকি 3 জন মারা গেছে হাসপাতালে। ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করার কথা জানিয়েছে নাইজেরিয়া কর্তৃপক্ষ। নাইজার ও নাইজেরিয়া ডাকাত ও অপহরণকারীদের নির্মূল করতে ওই এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে। 2018 সাল থেকেই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সেনা টহল বাড়ানো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।